হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজাল্টস। আজকে বিন্দাস রিজাল্টের কিচেনে যেটা হচ্ছে চিকেন সাসলিক। আমার ধারণা চিকেন সাসলিক ছোট বড় সবারই খুব পছন্দ। গরম ভাতের উপরে একটু ডাল ছিটিয়ে এই একটা কাবাব স্টিক নিয়ে নিলে ব্যাস খুবই মজার একটা ডিনার হয়ে যায়। তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই আমি আমার চিকেন সাসলিক কিভাবে তৈরি। সো আজকের আমার চিকেন সাসলিক বানানোর জন্য আমি এখানে 1.5 পাউন্ড মতো মুরগির গোশের যে বুকের অংশটা সেই গোশটা নিয়ে নিয়েছি। আর গোশটাকে আমি ভালো করে ক্লিন করে এক্সট্রা যত চর্বি ছিল সেইগুলো ফেলে দিয়ে আমি 4 কোণা কিউব কিউব ঠিক এই সাইজের, এরকম সাইজের, তোমরা চাইলে এর থেকেও ছোট করতে পারো, বাট আমি এরকম সাইজের কিউব করে কেটে নিয়েছি। এখন এটাতে আমি একে একে মশলা দিয়ে দিব। গোশগুলো এর থেকে ছোট করে কাটলে যেটা হয় ভাজার সময় অনেক সময় খুলে খুলে যেতে পারে, কারণ আমরা তো আবার একটা স্টিকের মধ্যে ঢুকাবো, তো খুলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি যেন খুলে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো শুকনো মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে 1 টেবিল স্পুন মতো লেবুর রস হবে। এখন এটাকে খুব ভালো মতো একটু মাখিয়ে নিতে হবে। মশলাগুলো যেন সব গোশের সাথে খুবই ভালো মতো লাগে সেভাবে একটু মাখিয়ে নিতে হবে। আর তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেল লিখে দিব কোন উপাদান কি পরিমাণ দিয়েছি। মুরগির গোশটা খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এখন যেটা দিব 2 টেবিল চামচ মতো বেসনের গুঁড়া। বেসনের গুঁড়া দিলে যেটা হবে, যখন আমরা এটা তেলের উপরে ভাজব তখন চিকেনের বুকের যে গোশটা সাধারণত ড্রাই থাকে, আরও বেশি যেন ড্রাই না হয়ে যায়, জুসি থাকে ভিতরে, সেই জন্য আমরা এই বেসনের গুঁড়াটা দিব। সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এখন যেটা দিব 1টা ফেটে রাখা ডিম। ডিমটা কিন্তু মশলা দেওয়ার আগে আমি দিব না, কারণ মশলা দেওয়ার আগে যদি আমি ডিম দেই তাহলে গোশটা একটু পিছলা ভাব হয়ে গেলে মশলাটা ভালো মতো গোশের সাথে লাগবে না। তাই জন্য আমি সব মশলা ভালো মতো মাখিয়ে একদম পরে আমি ডিমটা দিব। ডিমটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট হতে। চিকেন সাসলিকে তোমরা সবাই জানো যে কাঠির মধ্যে একটা করে চিকেন আর একটা করে এরকম ভেজিটেবল ক্যাপসিকাম বা রেড পেপার, আনিয়ন, টমেটো আমরা দিয়ে থাকি। তো আমি সুন্দর করে আগে থেকেই এরকম কিউব কিউব 4 কোণা করে সব কিছু কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি রেড বেল পেপার, গ্রিন বেল পেপার যেটাকে ক্যাপসিকাম বলি, আনিয়ন, আমি সাধারণত রেড আনিয়ন প্রেফার করি এটার সাথে, আমার কাছে আজকে ছিল না তাই আমি হোয়াইট আনিয়ন ইউজ করছি, আর নিয়েছি চেরি টমেটো। এটাকে আমি একটু লবণ আর লেবু দিয়ে এটাকেও ম্যারিনেট করতে দিব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর দিয়ে দিচ্ছি লেবু, এখানে 1 টিস্পুন মতো লেবু হবে। এখন এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো টস করে নিব, নিয়ে ম্যারিনেট করতে দিব চিকেনের সাথে। এই রেসিপি তো আমাদের বাসায় সবার খুব প্রিয়। বাসায় কিছু না থাকলেও বাচ্চাদেরকে এটা করে দিলে বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেয়। আর এটা বাচ্চা বা বড় সবার জন্যই হেলদি, কারণ চিকেন হলো প্রোটিন আর লটস অফ ভেজিটেবল থাকে। আমি এই কাঠিগুলো দিয়ে আজকে চিকেন সাসলিক বানাবো। তো চিকেনগুলো এটার মধ্যে ভরার আগে আমি এই কাঠিগুলো ভালো মতো একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার কারণ হলো যখন আমরা এটা তেলের মধ্যে দিয়ে রান্না করব এই কাঠিগুলো যেন পুড়ে না যায়। সো এইভাবে করে আমি আমার চিকেন সাসলিকটা সাজিয়ে নিলাম। 1টা চিকেন, 2টা করে বেল পেপার, 1টা করে পেঁয়াজ, আবার চিকেন, বেল পেপার, পেঁয়াজ, আর উপরে দিয়ে দিয়েছি
একটা করে চেরি টমেটো, এটা ভাজার পরে দেখতে খুবই সুন্দর দেখাবে। এরকম চিকেন শাসলিক আমরা ছোটবেলাতেও খুবই মজা লাগতো, এখন তো আরো মজা লাগে খেতে, কারণ এখন বাসায় স্বাস্থ্যসম্মত ভাবে আরো মজা করে বানাই। চিকেন গুলাকে এইভাবে আমি ভরে নিয়ে আবার কিছুক্ষণ আমি 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিব, তারপরে চলে যাব ভাজতে। আমি এরকম একটা প্যান নিয়ে নিব যেটার মধ্যে আমি চিকেন ভাজবো, এবং এটা গরম করতে দিয়ে দিয়েছি। এটা হালকা গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল কিন্তু এটা আমি ডুবা তেলে ভাজবো না, যে অনেক তেলের প্রয়োজন, শ্যালো তেলেই ভাজবো। তো সেই পরিমাণ মতো তোমরা তেল দিবা। আমার যেহেতু প্যানটা বড়, তাই জন্য আমি এখানে 1/3 কাপ মতো তেল দিলাম। চেক করে নিতে হবে, তেলটা যদি হালকা গরম হয়ে আসে তখন আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তেল কিন্তু অনেক বেশি আগুনের মতো গরম করা যাবে না, তাহলে চিকেন দেওয়া মাত্রই উপরটা পুড়ে যাবে। আর চিকেনগুলো একটু মিডিয়াম বা মিডিয়ামের থেকে একটু লো আছেই ভাজতে হবে, যেন চিকেনের ভিতরে খুব ভালো মতো গলে, কারণ এটা কিন্তু আমি ঢাকনা দিব না, আমি এভাবেই ভাজবো পুরো জিনিসটা। চিকেনগুলো যখন একটু এপিটপিট ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে চিকেনের ভিতর পর্যন্ত হয়েছে কিনা, তারপরে নামিয়ে নিতে হবে। চিকেনগুলো যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে আর তুমি বুঝবা যে চিকেনটা আসলে ভিতরে হয়ে গেছে, তখন এটা তুলে নেব। এই ছিল আজকে আমার খুবই মজাদার চিকেন শাসলিক রেসিপি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।